চলছে জীবন দৌড়ের উপর, দৌড়াচ্ছি আমরা সবাই, কেউ সামনে কেউ পিছে কেউ মাঝপথে আটকাই। চলছে জীবন দৌড়ের উপর, দৌড়াচ্ছি আমরা সবাই, কেউ সামনে কেউ পিছে কেউ মাঝপথে আটকাই। বিন্দাস স্বপ্নে শুধুই চাওয়া, চোখ মেললে অদৃশ্য হাওয়া, টেনশনে ঘুম আসে না, হতাশাই কাটো। দৌড় 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 ভাই দৌড়, দৌড় 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 ভাই দৌড়। কি ভাই এমন করে দুজন তাকায় আছেন, মনে হচ্ছে একটা ভূত দেখছেন। আমি তো ভাগো না ভালো এমন করে তাকায় আছেন। আপনি তো সিমটা হারিয়ে ফেলেছেন, ফোন করলে তো আর দেখতে পাবেন না কেটা ফোন করছে। কেন, তোমার সিম তো আমার হাতে দুদিন অন করা ছিল, তখন তো কেউ ফোন করে নাই। পুরান সিম তোমার কি দরকার? শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি একটা নতুন সিম কিনে ফেলো, পুরনো সিম তো তোমার দরকার নাই। একটা নতুন সিমের দাম কত সেটা তো আমি জানি না। তোমাকে 500 টাকা দিই, তুমি একটা সিম কিনে নিও। বসো, আমি আসছি। বা মনে হচ্ছে ফাও ফাও 500 টাকা ইনকাম হয়ে গেল, ভালোই হয়েছে। বিকিশ তো লাভে লাভ। পাঁচশো টাকা, ঠিক আছে ম্যাডাম, আমি একটা সিম কিনে নেব। আচ্ছা তাহলে এখন আমি যাচ্ছি। আপনি পরীক্ষা করে দেখেন, আমার যে সিমটা ছিল ওই সিমটা যদি এখন চাহি না কয়ে হারিয়ে গেছে। এ লেগা আজকে আমাকে 500 টাকা দিয়েছে, দেখো হেঁচে যে একটা নতুন সিম কিনে নে। কিছু বলার দরকার নেই, আর নোরা সাদিয়াকে তো একেবারেই বলবো না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি কি এখন বাহিরে যাচ্ছেন? হুম, শুধু আমি না, নোরা সাদিয়ারও দুজন আমার সাথে যাচ্ছে। কেন, তুমি কি কাজে এসছো? হ্যাঁ কাজ করতে এসেছিলাম। এখন কাজ করার দরকার নেই, পরে এসো। কি কিছু বলো না কেন, বললাম না পরে আসতে, পরে এসো। এখন যে আয়সা করেছিলাম, যদি কাজটা করে যেতাম ভালো হতো না? আরে কাজ করবো কিভাবে, আমরা তো রুমে তালা দিয়ে যাব।
কারণ আতিফা কখন আবার আমাদের রুমের মধ্যে ঢুকে কি কাণ্ড ঘটে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক কহেছেন, একদম 100% ঠিক কথা কহেছেন। ওকে দেখাই লাগে চুনি চুনি। ঠিক আছে আপা, এখন আমি যাচ্ছি, পরে আসবো। হ্যাঁ নোরা, সাদিয়া, আরে ধর। কথাটা মনে থাকে যেন আর যেন এই ভুল না থাকে। না খাওয়া যায়, চলো বসি। আচ্ছা তোমার এলাকার মধ্যে প্রায় দেখি ঘটনাটা কি কত? ঘটনা কিছু না, এই মহল্লায় 3% জমি কি নাম, তাই একটু খোঁজ খবর লই কইছি। ও কি, তুমি রিকশা চালায় 3% জমি কিনবা? কেরে, রিকশা চালায় কি সয় সম্পত্তি করা নিষেধ আছে? তা নিষেধ নাই, বুঝছি যে শহরে নাকি জায়গার দাম বছরে লাফায় লাফায় বাড়ে। তা কোন বাড়ির জমি কিনবা? সামনই। আচ্ছা রিক্সা চালায় ইনকাম কেমন? দোকানদারি কইরা সংসার চালাইতে আমি হিমশিম খাই, আর এখন তো সম্বলই ফ্লাক্সে, আর তুমি রিক্সা চালায়া 3% জমি কিনবা? চিন্তা করতেছি আমিও রিক্সা চালাবো। এই শহর সত্য কথা কেউ বিশ্বাস করে না, মিছা কথা বলা মাত্র মানুষ বিশ্বাস করে হালায়। এই শহরে সত্যর কোনো দাম নাই, যে যত মিছা কথা কইতে পারে মানুষ তারে তত বিশ্বাস করে। বিলকিসের কাছে এখন রিক্সাওয়ালার কোনো দাম নাই, আরে পাইতে হইলে আমার অন্য কিছু করতে হইব। না বিলকিস আমার ফাইতে হইব। আচ্ছা ঠিক আছে যাও, বিটু আসে নাই না? আসে, দরকার আছে। দরকার থাকলে ফোন করেন। তোমার কি ধারণা ওরে ফোন না করে আমি তোমারে জিজ্ঞেস করতেছি? আর ফোন বন্ধ কি গো, আমার কাছে তো বিষয়টা রহস্যজনক লাগতেছে। ঘটনা কি গন্ত কি কবো তোমারে কও? সকালবেলা আমারে কইলো আর এক ফ্যান নাকি বিদেশ থেকে একটা পার্সেল পাঠাইছে ওর নামে, পার্সেলের মধ্যে 2,000 টাকার মালামাল আছে, টাকার অভাবে ও পার্সেলটা ছুটাইতে পারতেছে না। আমার এই 5,000 টাকা দিতে হইব, এই টাকা নিয়ে সে পার্সেলটা ছুটাইব, পার্সেলের মালামাল বিক্রি করে আমার টাকা ফেরত দেবো। টাকা দিয়ে দিছে কি করুম ভাই, ও যেভাবে কইলো না দিয়ে উপায় আছে? না দিয়ে পারি নাই। তারপর থেকে কি মোবাইল বন্ধ? হ্যাঁ তারপর থেকে মোবাইল বন্ধ। আমি যখন আপনার কাছে 500 টাকা চাই আপনি দিতে চান, ভিডিওতে 5,000 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ ঠিকই আছে, আপনার তো ভালো মানুষ চিনবেন না, ধরা তো খাইবেন। কি কইতেছো তুমি, ভিডিও কি আমার মিথ্যা কথা কইছে? অবশ্যই মিথ্যা কথা বলছে, ও একটা ডিরেক্টর, ওর আমার ভক্ত, যে আবার বিদেশ থেকে ওরে পার্সেল পাঠাইবো। ভিডিও কে আছে আমাদের রুমমেট? এমন রুমমেট রাখেন কেন, যে একটা ভালো মানুষ, বাড়িওয়ালা, ওনার দিকে টাকা মেরে চলে যায়। আঙ্কেল ওনাকে আইনের আওতায় দেওয়া হোক। এই তুমি মেহমান মানুষ, তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই। বাবু তুমি ওর একটা ফোন দিয়ে দেখো তো, ও ফোন ধরে কি না, নাকি আমার ব্লক করে দিছে। বন্ধ হয়ে বুঝছি, আপনি ধরা গেছে। মেজাজটা কেমন লাগে তো, মানুষের উপকার মানুষ করে, তোমাকে কোনো উপকার আমি আর জীবনে করুম না। এই তোমার বাড়ি ছাড়বা, তোমরা আমার বাড়ি ছাড়বা, কয়ে দিলাম আমি। কি বলেন ভাই, কিন্তু আপনার সাথে প্রতারণা করছে, সেজন্য আমরা বাড়ি ছাড়ব না। ঠিকই বলছে, মানে ওনার জন্য বাবু ভাই কেন সাফার করবে? অবশ্যই সাফার করবে, কারণ সে তারা নিয়ে আসছে। সত ভাই আমি তাহলে নিয়ে আসা দিতে, সে আমার নিয়ে আসছে। ওই একই কথা
আমি খারাপ চিন্তা বলতে অন্য কিছু বুঝাই নাই। তোমরা আলু পটল মাইরিয়া আমার মাথা ফাটানোর ব্যবস্থা করছিলে না, আমি সেই খারাপের কথা কইছি, সেই খারাপ চিন্তার কথা কইছি। তোমাকে একটা কথা আমি কতবার কইছি, কত আমার এই দুলা ভাই ডাকতে নিষেধ করছি না, নিষেধ করছি না। আমি কয়বার কইছি তোমাকে আমার দুলা ভাই ডাকবা না, কথা কানে যায় না। এই শোন না, আমি না দুলা ভাইকে নিয়ে একটা গান গাইতে পারি না, ওই যে ওই গানটা, দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই। চলেন না সিনেমা দেখতে যাই। বাংলা সিনেমা দেখবা না ইংরেজি সিনেমা দেখবা? তোমরা আধুনিক মেয়ে, অবশ্যই ইংরেজি সিনেমা দেখবা। যেটা দেখার দেখো, এই বিষয়ে আমার বলার কিছু নাই। ঠিক আছে চলেন, ইংরেজি সিনেমাই দেখাবো। চলেন না দুলা ভাই, চলেন। আমি কি কইলাম, আমি যাবো না, তোমাকে সিনেমা তোমরা দেখো। ঠিকই ছুটে গেল। আচ্ছা চল আমরা সিনেমা দেখতে। তুমি তো সত্যি সত্যি ব্যবসা শুরু করে ভাই, আপনি বুদ্ধি দিলেন, আর দেরি করলাম না, নাইমা করলাম। না না ভালো ভালো, নদীর পথ বাঘা কেন গেল? না তো, নদী সোজা পথে চলতে চাইছিল, সোজা পথে চলতে গিয়া যেখানে বাধা আসছে সেইখানে বাঘা হয়ে গেছে। মানুষের জীবনও সেরকম, নদীর মতো বাধা আসলে তো আর থাইমা থাকা যাবে না, চলতে তো হবে। ঠিকই করছো ভাই, অনেক সুন্দর কথা বলছেন। চা খান, আজকে আমি আপনারা চা খাওয়াবো। কেন সুন্দর কথা বলছি এই জন্য? না ভাই, আপনি যে কালকে আমার একটা সুন্দর বুদ্ধি দিচ্ছেন না, এই জন্য। আর তাই তো আমি ফ্লাক্স নিয়ে রাস্তায় নেমে গেছি, নইলে আজকেও তো ভাই ওই দোকানের জন্য শোক করা লাগতো। বাবু ভাই খেয়াল করছে বুঝছেন, এই মানুষটা এমন কোনো মানুষ দেই নাই যে হ্যাঁ ভালো বুদ্ধি দেয় নাই, কী করবো, শিক্ষিত মানুষ শিক্ষিত বুদ্ধি। ঠিকই বলছেন, দাঁড়ান আপনাকে দুজনটা আমি দুই কাপ চা দিই। মটর আছে না, বিস্কুট আছে, কিন্তু লাঞ্চের টাইম তো এর লেগে আর বিস্কুট সাধলাম না। না ঠিক আছে, কিন্তু তোমার এই চা তো আমার কাছে কেমন জানি ঘুষ ঘুষ মনে হইতেছে। হ্যাঁ না ভাই, ভালোবাসার চা ভাই, ভালোবাসার চায় কোনো ঘুষ টুস থাকে না। বাবু ভাই উনি কিন্তু ভালো কথা কইছে, এটা তোমার চাও ভালো হয়েছে মনে হচ্ছে। আরে যে জিনিসটা বলতে ভালোবাসা থাকে না, এটা খারাপ করে দেবেন, ভালো হয়ে গেছে। বাবু ভাই কেমন আছে? একটু ভালো, তোদের কি অবস্থা? বিন্দাস ভাই, ভাই আপনার এই টাইমে অফিসে থাকার কথা? অফিসের দিকে যেতেছিলাম, বাইরে একটু কাজ ছিল, কাজটা সেরে যেতে। ও ভাই চলেন, আমাকে অফিসে দেরি হয়ে যাচ্ছে, চাটা শেষ করে যাই। ভালো কথা, স্ত্রী ভাই
তোরা কার সাথে চলিস, কার সাথে ছবি তুলিস, এগুলো একটু দেখাশোনা করিস, নাহলে কিন্তু বাদলের মতো আবার বিপদে পড়বি। জি ভাই। ওকে ভাই, ও এখন থেকে আমাকে লগে কাজ করবে। খুবই ট্যালেন্ট একটা পোলা ভাই। কি নাম তোমার? ভাই আমার নাম শান্ত। কি করো তুমি? আমি স্ট্যান্ড আপ কমেডি করি। গুড, চালাই দিও। জয় রে। জি ভাই, সালাম আলাইকুম। জি ভাই, থ্যাঙ্কস। গুড ভাই, ভালো চা। আমার লেগে দোয়া করো। হ্যাঁ চালান, সকাল হলে চালান। এই গেলাম। ওকে ভাই। বুঝলাম না, তোর দোকান নিচে কে কে? কি করুম বলেন, আমার দোকান তো ভাঙে দিচ্ছে, এই জন্য তো রাস্তায় এসা চা বিক্রি করতেছে। তবে মোসাদ্দেক ভাই, তোমার এই আইডিয়াটা কিন্তু জমপেস ভাই, জোস। আমার ভালো লাগছে। ভালো লাগছে না তোর? আর জোস আস, একদম খোলামেলা মনে কর, টক দোকানের মধ্যে চা বেচতা কি একটা বিরক্ত কর, একদম মাথা নিচু করে তারপর চা খাওয়া লাগে। আরে এই খোলামেলা গাছের নিচে আহা আহা, অক্সিজেন আছে, আমার পাশে সমুদ্রও আছে। আরে না, তোমার ম্যাডামে তাড়া করে নাই। আসল কথায় আসো, তোমার বন্ধুর কোনো খবর আছে? না বন্ধুর কোনো খবর নাই। শোনো, তোমার বন্ধুর অন্য কোনো নাম্বার তোমার কাছে আছে? এটা কোনো কথা বললেন ভাই? তার নাম্বার যদি আমার কাছে থাকতো আপনার বড় লাগতো। আমি তার ফোন দিয়ে একটু তাড়া করে কেন দিয়ে আসলে কথা বলুন বন্ধু দাদা ভাই। হ্যালো, আপনাকে তো বলছিলাম যে মেয়েদের সাথে কথা না বলতে। আর আপনি কি করলেন? মেয়েদের হাত ধরে টান টান করে আসলেন। আমি আপনার বাড়ির উপরে ড্রোন উড়ায় রাখছি। সেই ড্রোনের ভিডিওতে দেখতে পাইলাম যে আপনি মেয়েদের হাত ধরে টানাটানি করতেছেন, মেয়েরা আপনার হাত ধরে টানাটানি করতেছে। আমি কি আপনাকে টানাটানি প্র্যাকটিস করতে বলছিলাম? আমি ওই মেয়েদের হাত ধরে টানাটানি করি না, ওরা সিনেমা দেখতে দেখতেছে। আমার রিকোয়েস্ট করতেছিল, আমিও জানি ওদের সাথে যাই, আমি যাব না হেরা কাজ চলে, আমি যাব না হেরা কাজ চলে, এই জন্য হাত ধরে টানাটানি করতেছিল। শেষ পর্যন্ত আমি যাইনি, আমার মান ঠিক রাখছি। এর বেশি কিছু না। এর বেশি কিছু না মানে কি? তারা তোমার হাত ধরে নেই? মিশা কথা কব না, সত্যি কথা বলতেছি, মেয়েরা আমার হাত ধরছে। কেন হাত ধরছে সেটা তোমার কই? আমি কইতেছি আমি সিনেমা দেখতে যাব না, এরা কইতেছে চলেন, তখন হাত ধরে দিচ্ছে টান। আমি কই যাব না, আবার হাত ধরে টান মারে। আমি কই যাব না, আবার হাত ধরে টান মারে। আমি কই যাব না, আমি যাব না, আমি আমার ইমান নষ্ট করব না। ইমান বাঁচানোর জায়গায় যদি কোনো মেয়ে হাত ধরে টানাটানি করে সেখানে আমার কি দোষ? বুঝো না তুমি আমি কত ভালো মানুষ? তিনজন সুন্দরী মেয়ে আমার হাত ধরে টানাটানি করলো, তারপর আমি তাগুলোকে সিনেমা দেখতে যাই নাই। এইটার থেকে তোমার বোঝা উচিত আমার চরিত্র কত ভালো। সুন্দরী মাইয়া না? হ্যাঁ, ওই তিনজন খুব সুন্দরী ছিল। একটা মেয়েও সুন্দর না, একটা বাঁশের মতো সিগনাল, একটার গলা হাঁসের মতো, আর একটার নাক খোসা খেবড়া, মনে হয় জাপান থেকে আসছে বাংলাদেশে, বদমাইশ। কিন্তু একটু আগে তো তুমিই বললা যে তিনজন সুন্দরী মেয়ে তোমার ধরে টানাটানি করছে। এইটা স্লিপ অফ টাং, বাংলা হইতেছে জিবলা পিছলাই গেছে। কিন্তু একটা কথার উত্তর দাও তো, তুমি যে কইলা তুমি আমার বাড়ির উপরে ড্রোন উড়াইছো, আমার বাড়ির ঠিকানা তুমি কেমনে পেলে? আমি তো তোমার বাড়ির ঠিকানা কই নাই। আরে আপনার ঠিকানা দিতে হবে কেন? আমি যেহেতু আপনার সাথে কথা বলছি, আমি নিজ দায়িত্বে আপনার ঠিকানা বের করছি। আর আপনি কি জানেন না যে ফোন নাম্বার জানা থাকলে ঠিকানা বের করা যায়? না জানি না তো। আর এই জন্যই তো আপনি বিয়ে করতে পারেন নাই। একটা কথাই আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আর আপনি তো কোনো পলাতক আসামি না যে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, নাকি পলাতক আসামি? আরে না, পলাতক আসামি হইতে যাবো কে? আমি কি মার্ডার করছি নাকি? আপনাকে কিন্তু আমি বারবার মানা করছিলাম ওই পাশের পাশের মেয়েদের সাথে কথা না বলতে। আপনি কিন্তু পয়লা পরীক্ষায় ফেল করছেন, এখন আপনি থাকেন ওই পাশের পাশের মেয়েদের নিয়েই থাকেন, খবরদার আমাকে কিন্তু একটাও ফোন দেবেন না। আমি কথা দিতেছি আমি ওই মেয়েগুলোকে আর কোনো কথা বলবো না, অগ থেকে সব সময় 100 হাত দূরে থাকবো, যদি কোনো ক্রমে ওরা আমার সামনে আসে ডাইরেক্ট লাথি মেরে বিদায় করবো, বাস খুশি। কথাটা যেন মনে থাকে। কারো কারো মানে ভেঙে লাখ টাকা ভাই কেউ
ভাত খেতে আবার হাত পেতে যাই, অভাবে দিন কাটে তবু হাসি খুশি না পেরে অনেকে গলাই দেয় ফাঁসি, উপরে টাইট ভেতরে ফাঁকা, চাপা ছাড়া চলে না সময়ের চাকা, কারোর জন্য কারো মনে দয়া মায়া নাই, প্রেমাগুনে সততা পড়ে হলো ছাই, ও